নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা মূলত একটি বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারারের যে পোস্ট ছেড়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং বিশ্ববিদ্যালয়টির নাম হলো ভট্টদেব বিশ্ববিদ্যালয়, যা মূলত আসামে রয়েছে। সেখানে কিছু গেস্ট টিচার গেস্ট লেকচারারের পোস্ট ছেড়েছে, সে বিষয়ে মূলত এখানে আমরা আলোচনা করব। এবার কী কোন কোন সাবজেক্টে রয়েছে এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো দেখে নিই সেই নোটিফিকেশনটি, সেখানে কী কী বলা আছে। তো বলা হয়েছে যে এখানে মূলত এটা টোটালটাই হবে ওয়াক ইন ইন্টারভিউ, মানে কোনো রকমভাবে তোমাদের আগের থেকে ডকুমেন্টস সাবমিট করতে হবে না। সেখানে গিয়েই তোমরা তোমাদের ডকুমেন্টস এবং ভাইবার মাধ্যমে সেখানে সিলেক্টেড হতে পারবে। এবার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা এখানে দেখে নিতে পারো, আর যদি কোনো রকম ইনফরমেশন জানার থাকে সেক্ষেত্রে এখানে ইমেল আইডি রয়েছে, টেলিফোন নম্বর রয়েছে, সেখানে তোমরা ফোন করতে পারো। আর ডেট, এটা নোটিফিকেশনটি দেওয়া হয়েছিল 6 তারিখে, ঠিক আছে। এবার যেসব সাবজেক্টের মধ্য দিয়ে গেস্ট লেকচারারটি বা টিচারটিকে নেওয়া হবে, টিচারদের নেওয়া হবে, সেই সাবজেক্টগুলো হলো, সেই ডিপার্টমেন্ট হলো কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, এবং সবগুলোতেই পজিশন, মানে সিট সংখ্যা একটি একটি করেই রয়েছে। এবার এখানে ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে যে মূলত 55% মার্কস থাকতেই হবে, আর পিএইচডি, নেট, স্লেট এগুলোর ওপর প্রেফার করা হবে, মানে টিচিং এক্সপিরিয়েন্স এগুলোর ওপর প্রেফার করে নেওয়া হবে। এবার কেউ এরকম থাকলো যা নেট, স্লেট, টিচিং এক্সপিরিয়েন্স এবং পিএইচডিও রয়েছে, সেই ক্ষেত্রে সে আগে প্রেফারেন্স পাবে। তো এভাবে সেখানে ইন্টারভিউটা নেওয়া হবে। তো ইন্টারভিউ শুরু হবে মূলত 11টা থেকে। তো তোমরা যারা যারা মূলত সেই এলাকার পাশাপাশি রয়েছে বা অন্য এলাকা থেকে যেতে ইচ্ছুক, তারা অবশ্যই কিন্তু 11টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করবে। এই ছিল মূলত ভিডিওটি আজকের। এই ছোট্ট ইনফরমেশনটি যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক তো দেবে ভিডিওতে, তাহলে ভবিষ্যতে আমরা আরও এই ছোট ইনফরমেশন, জবের ইনফরমেশনগুলো নিয়ে আসার জন্য আমরা আরও বেশি উৎসাহিত হব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। নমস্কার।